কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের পর এবারে কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বাল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুফানগঞ্জ আদালত। সাংসদ জন বাল্লার বিরুদ্ধে অভিযোগ, 2019 সালে লোকসভা ভোটে নির্বাচনী বিধি ভঙ্গ করে বিডিও অফিস চত্বরে পথসভা করেন তৎকালীন লোকসভা কেন্দ্রের সাংসদ প্রার্থী জন বাল্লা ও তার কর্মী সমর্থকেরা। সেই সময় বক্সিঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। সেই মামলায় জন বাল্লা সহ মোট চারজনের নাম থাকলেও বাকি তিনজনের জামিন হয়। গত 15 নভেম্বর কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রীকে সমন পাঠায় আদালত। এরপরও তার আইনজীবী বা জন বাল্লা আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত। ইতিমধ্যে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এটা হলো 4 এপ্রিল 2019 সালে রাত্রেবেলা একটা র্যালি বের করেছিল বাইক এবং ভেহিকেল গাড়ির র্যালি বের করেছিল। তখন সে সময় কনটেস্টিং ক্যান্ডিডেট ছিলেন পার্লামেন্টের কনটেস্টিং ক্যান্ডিডেট জন বাল্লা এবং তার দলের সমর্থক লোকজন। সেটার কোনো সরকারি পারমিশন ছিল না, সেই র্যালির পারমিশন ছিল। সেই র্যালিটা ছিল হলো থিয়েটার পার্ক থেকে মানসাই পর্যন্ত ভায়া ওই বারকদালি হরিপুর। এবং সেটা ওই তখন সেখানকার এসইও শ্রী দেবদুলাল অধিকারী সেটা খবর পায় এবং এসে সেটা বাইক র্যালি বন্ধ করতে বলে। তারপর তিনি ওটা বক্সিঘাট থানায় কমপ্লেন করেন। থানা থেকে একটা কেস স্টার্ট হয়, সেটা কোর্টে পাঠানো হয়। এবং যেহেতু এই ধারাটা ম্যাজিস্ট্রেট ট্রায়াবল এবং যার জন্য ম্যাজিস্ট্রেট থেকে থানাকে পারমিশন দেওয়া হয় কেসটা তার বিরুদ্ধে ইনকোয়ারি করার জন্য, এবং পুলিশ ইনকোয়ারি করে যেটা যে ভায়োলেশন হয়েছে যেটা কোড অফ কন্ডাক্ট যেটা থাকে ইলেকশনের চালু থাকে যে সময় ইলেকশনের সময় যেটা ভালো হয়েছে সেই হিসেবে কেসটা স্টার্ট হয় এবং কোর্টে সেটা কেসটা পুলিশ কেসটা কোর্টে পাঠিয়ে দেয়। তারপর লানের পর এই আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট সমন জারি করেন এবং গত 15 তারিখে সেই সমনের ডেট মেনশন ছিল 15 তারিখে হাজির হওয়ার জন্য। কিন্তু যেটা দেখা যাচ্ছে কোর্টের তরফ থেকে যে জন বাল্লা বা তার কোনো প্রতিনিধি ওই 15 তারিখে কোর্টে হাজিরা দেননি, যার জন্য কোর্ট থেকে জন বাল্লার বিরুদ্ধে নন অ্যাভেলেবল ওয়ারেন্ট ইস্যু হয় এবং সেটা কোর্টের তরফে বক্সিঘাট থানাকেও ডাইরেকশন দেওয়া হয় যে এই ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য। এবং আগামী 9/2/2023 তার ওয়ারেন্টটা জারি হয়েছে কি না সেই মর্মে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। বেলেবেল শুধু একদম পেটি অফেন্স, যে জন্য নর্মাল হয়েছে।